দেশের ইতিহাসে এ যাবৎকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার সকালে সেখানে তাপমাত্রা ছিল মাত্র 2.6 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে এর আগে এত কম তাপমাত্রার কোন রেকর্ড নেই। এর আগে 1968 সালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2.8 ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর সৈয়দপুর ও ডিমলায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 2.9 ও 3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় দিনাজপুরের তাপমাত্রা ছিল 3.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় শৈত্যপ্রবাহ এখন পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তবে দু একদিনের মধ্যে কমতে শুরু করবে। উল্লেখ্য, গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের উত্তরাঞ্চলের মানুষ রয়েছে সবচেয়ে বেশি কষ্টে। শৈত্যপ্রবাহ সেখানে জেঁকে বসেছে। তীব্র শীতে পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী, রংপুর অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে মানুষ। ইতোমধ্যে ঠান্ডা ও ঠান্ডাজনিত রোগের কয়েকজনের মৃত্যু হয়েছে। এসব অঞ্চলে জরুরি প্রয়োজন ছাড়া সকালের দিকে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। বেলা 11টা পর্যন্ত রাস্তাঘাট ফাঁকাই দেখা যাচ্ছে। স্কুল কলেজেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। ঘন কুয়াশা কারণে মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। জনজীবনে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।